রিমঝিম জঙ্গলে এক টুনি পাখির একটা সিঙ্গারার দোকান ছিল। টুনি তার সিঙ্গারাগুলো 2 টাকা করে বিক্রি করত, আর বনের সব পাখিরা টুনির দোকানে 2 টাকার সিঙ্গারা খেতে অনেক ভিড় জমাত, আবার অনেক গল্প গুজব করত। একদিন এক কালো কাকা আসে টুনির দোকানে। টুনি, আমাকে 2টো সিঙ্গারা দাও তো। নাও নাও, বেশি করে নাও কালু দাদা, টুনির হাতে সিঙ্গারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নাও নাও, বেশি করে নাও। এই নাও কালু দাদা, তোমার সিঙ্গারা। এরপর কালু কাক সিঙ্গারা হাতে নিয়ে খেতে থাকে আর ভাবতে থাকে, ও বাবা, এদের মাঝে তো দেখছি অনেক মিল, কিন্তু আমি কিছুতেই ওদের এমন আন্তরিকতাতে থাকতে দেখতে পারবো না। এদেরকে তো আলাদা আমাকে করতেই হবে, এসব যে আমার একদম সহ্য হয় না। এই ভেবে কালু কাক সিঙ্গারা খেয়ে টাকা দিয়ে বাসায় ফিরে যায়। এরপর মনে মনে একটা কুবুদ্ধি আঁটতে থাকে। এরপর পরের দিন সকালবেলা কালু কাক মিষ্টিটির কাছে যায় আর তাকে বলতে থাকে, মিষ্টিটিয়ে, তুমি জানো টুনি তোমার নামে কি বলেছে? কি বলেছে শুনি। বলেছে তুমি নাকি টুনি দোকানে সিঙ্গারা খাও বাকিতে, টাকায় দিয়ে আসো না, 2 টাকা সিঙ্গারা 1 টাকা দিয়ে নাকি চলে আসো তুমি। কি, টুনি আমার নামে এত বড় মিথ্যে কথা বলেছে? আমি আর খাবই না ওর দোকানে। কালু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য এই কথা। আমি নাকি ওর দোকানে বাকিতে খাই, এটা কোনো কথা? সি, কত বড় মিথ্যে কথা। টিয়ে, ধন্যবাদ দিয়ে ছোট করতে হবে না গো, তুমি থাকো, আমি বরং যাই এখন। এরপর কালু কাক মিষ্টি টিয়ের ওখান থেকে সুখী পায়রার কাছে যায়। সুখী, শোনো, মিষ্টি টিয়ে তোমার নামে কি বলেছে জানো তুমি? কি বলেছে? তোমার শরীরে নাকি অনেক গন্ধ, তুমি 3 দিন ধরে স্নান করো না, তোমার পাশে নাকি একেবারে গন্ধের জন্য দাঁড়ানোই যায় না। এসব তুমি কি বলছো কালু? মিষ্টি দিয়ে এত বড় কথা বলেছে আমার নামে, ওর সাথে আমি আর কথাই বলবো না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সুখী, আমি যা শুনেছি সেটাই বলেছি, আমি বরং যাই এখন। এরপর কালু কাক সেখান থেকে শালিকের বাসায় যায়। শালিক, সুখী বলল তুমি নাকি খুব অলস, একদম কোনো কাজই করতে চাও না, আরো বলেছে কি জানো, টুনির দোকান থেকে তুমি খাবার চুরি করে এনে খাও। কি, এত বড় সাহস সুখীর, আমার নামে এত বড় মিথ্যে অপবাদ দেয়? ঠিক আছে, আমিও সুখীকে দেখে নিব। এরপর কালু কাক শালিকের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় আসে আর কাকলিকে বলতে থাকে, গিন্নি শোনো না, একটা মজার খবর আছে জানো। কি এত মজার খবর যার জন্য তুমি এত খুশি, বলো তো শুনি। জঙ্গলে সবার মাঝে প্যাচ বাজিয়ে দিয়ে এসেছি আমি, খুব তো সবার মাঝে আন্তরিকতা ছিল, এবার দেখো সব ভেঙে চুরমার হয়ে যাবে। তাই নাকি, তা কিভাবে কি করলে একটু শুনি। এরপর কালু কাকলিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে কাকলিও অনেক হাসতে থাকে। এদিকে টুনি পড়েছে মহাবিপদে। কি ব্যাপার, আজকেও সিঙ্গারা খেতে কেন আসছে না, সবাই কোথায় গেল? টুনি একা একা বসে এসব ভাবতে থাকে। এভাবে পুরো দিন কেটে যায়, কেউই টুনি সিঙ্গারা খেতে আসে না। টুনি যা সিঙ্গারা বানিয়েছিল তা সবই পড়ে থাকে। এরপর রাত পেরিয়ে সকাল হয়। টুনি আবার সিঙ্গারা ভাজে, কিন্তু কেউই তার দোকানে সিঙ্গারা খেতে আসে না। একটা সময় কালু আর কাকলি আসে টুনির দোকানে। কি গো টুনি, আজ তোমার দোকান এমন ফাঁকা কেন বলতো? কেউ আসেনি বুঝি সিঙ্গারা খেতে? হ্যাঁ কালু দাদা, সকাল থেকে কেন জানি কেউ সিঙ্গারা খেতে আসছে না, সবার যে কি হলো আমি তো বুঝতেই পারছি না।
টুনি জানো জানো জঙ্গলে সবাই কি বলেছে, তুমি 2 টাকা করে সিঙ্গারা বিক্রি করো, আর সেটা অনেক ছোট, আর তেমন নাকি মজাও হয় না। তুমি ওদের বাসি সিঙ্গারা খাওয়াও, তুমি নাকি 1 টাকা করে সিঙ্গারা বিক্রি করো না, তাই সবাই বলেছে ওরা কেউ আর তোমার দোকানে সিঙ্গারা খেতে আসবে না, নিজেরাই দোকান দিবে। কি বলছো দাদা, সত্যি সবাই এভাবে বলেছে? হ্যাঁ টুনি, না বললে কি আর আমি তোমাকে এভাবে বলতাম বলো। এরপর কালু আর কাকলি সিঙ্গারা খেয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, আমার বন্ধুরা তো আমাকে এভাবে বলার কথা না, সবাই তো আমাকে অনেক পছন্দ করে, আমার হাতে সিঙ্গারাও সবাই অনেক মজা করে খায়, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আমি আগে মিষ্টিটির কাছে যাই, দেখি ও কি বলে। এরপর টুনি উড়ে উড়ে মিষ্টিটির বাসা যায়। টুনিকে দেখে মিষ্টিটি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তখন টুনি বলে, কি হয়েছে রে টিয়ে, তুই আমাকে দেখে ওভাবে মুখ ঘুরিয়ে নিলি কেন? আমি কোনো মিথ্যাবাদীর সাথে কথা বলতে চাই না, তুই চলে যা এখান থেকে। আমি এবার কি মিথ্যে বলেছি বলতো আমাকে? তুই কালো দাদার কাছে বলিসনি যে আমি তোর কাছে বাকি খেয়ে টাকা দেই না? কই না তো, আমি তো এমন কথা কিচ্ছু কালো দাদাকে বলিনি। তুই থাক টিয়ে, আমি এক্ষুনি আসছি। এই বলে টুনি সুখীর বাসায় যায়। কিরে সুখী, তুই সিঙ্গারা খেতে যাস না কেন বলতো? তোর ওখানে সিঙ্গারা খেতে গেলে ওই যে শয়তান টিয়ে আছে না, ওর সাথে যে আমার দেখা হবে, তার জন্যই তো আমি যাই না। টিয়ে তো তোর বন্ধু হয়, দেখা হলে আবার কি সমস্যা বলতো? এরপর সুখী সব ঘটনা খুলে বলে। আর সুখীর কাছে এসব কথা শুনে টুনি একে একে সবার বাসায় যায়। আর সবাই এসব কথা বলে। এরপর টুনি একটা বুদ্ধি বের করে ও জঙ্গলের সবাইকে মজাদার সিঙ্গারা খাওয়ার নিমন্ত্রণ করে। টুনির নিমন্ত্রণে সবাই টুনির দোকানে হাজির হয়। কালু আর কাকলি কাকু নিমন্ত্রণ খেতে আসে। এরপর টুনি সবাইকে বলে, তোমরা সবাই আমার এখানে সিঙ্গারা খেতে না আসার কারণটা আমি বুঝতে পেরেছি। এবার তোমরা সবাই বলো তো, কে বলেছে তোমাদের এসব মিথ্যে কথা? তখন সব পাখিরাই বলে ওঠে যে তাদের এই মিথ্যে কথাগুলো কালু বলেছে। আর এসব শুনে টুনি অনেক রেগে যায়। এই মিথ্যেবাদী কালুকে আমাদের শাস্তি দিতে হবে, ওকে সবাই মিলে মেরে এই জঙ্গল থেকে তাড়িয়ে দাও। টুনির কথা মতো সবাই কালুকাক আর কাকলিকাকে অনেক মেরে জঙ্গল থেকে বের করে দেয়। এদিকে টুনি আবার সিঙ্গারা বানানো শুরু করে। আর জঙ্গলের সবাই আগের মতো মজা করে টুনির দোকানে 2 টাকা সিঙ্গারা খেতে শুরু করে। এভাবেই তারা সুখী শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। দেখো দেখো টুনা, ডিমটা কেমন জানি নড়ছে, মনে হচ্ছে আজই ডিমটা ফেটে বাচ্চা বের হবে বলো? এ তো খুব ভালো কথা, তবে বাহিরের আবহাওয়া দেখেছো কি ঝড় বৃষ্টি হচ্ছে, আমার তো ভীষণ ভয় করছে গো। তুমিও না বড্ড ভয় পাও, যাকে তুমি এসো আর আমার পাশে বসো তো, ছানা ফুটতে আর যে দেরি নেই। দেখো দেখো কি সুন্দর ছানা ফুটেছে, বিধাতা বুঝি আমাদের উপর সহায় হয়েছেন গো, তাই তো আজ আমাদের ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে। সব বিধাতার ইচ্ছে গো, বাহিরে ঝড় বৃষ্টি হলেও এই দিনটা আমাদের জন্য স্মরণীয় হবে। নিশ্চয় গিন্নি, একটা সন্তানের জন্য যে কত কিছু করেছি, অবশেষে আজ বহুদিন পর আমরা বাবা মা হতে পারলাম, এবার আমরা আমাদের সন্তানকে আদর যত্ন করে বড় করব। হ্যাঁ গো শুনছো, ছোট বউ তো ছেলে ছানার জন্ম দিল, আর এদিকে আমি বন্ধা হয়ে এসব কাণ্ড দেখছি, আমি কোনো কথা শুনবো না, ওই ছানাকে তুমি এনে দাও, আমি ওই ছানার মা হব। আহা গিন্নি, তোমার যা বায়না, এখন আমি অন্যের ছানাকে তোমার জন্য নিয়ে আসব। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি ওই ছানাকে চাই চাই। তোমার আবদার পূরণ না করে তো আর কোনো উপায় নেই, চলো দেখি কি করা যায়। Thank you.
আরে দাদা, তুমি তুমি তো কোনোদিনও এবারে চৌকাটো পেরোনি, তবে আজ এলে যে। তোর যে ভাঙাচোরা বাড়ি, এ বাড়িতে আসতে তো আমার রুচিতে বাধে। কি আর করবো বলো, বাবা বেঁচে থাকতে তো সব জমি জমা তুমি লিখে নিয়েছো, আর পথের ভিখারি হয়েছি আমি। এই তোর বকবক থামা তো, আমি এখানে তোর ফালতু কথা শুনতে আসিনি, আমি তোর ছানাকে নিতে এসেছি। শোন, তোর ছানাকে আমাদের হাতে তুলে দে। এসব কি বলছেন দাদা, কত সাধনা করে আমি ছানা জন্ম দিতে পেরেছি, আর আপনি সেই ছানা নিতে এসেছেন? না, এই ছানা আমি আপনাকে দিতে পারবো না। কি বললি, দিতে পারবি না? ভুলে যাস না, তোদের বাড়িটা কিন্তু আমার নামেই লেখা আছে। তোরা যদি আমার কথা রাজি না হস, তবে কিন্তু তোদের বাড়ি ছাড়া করে দিব। তবে তাই করো, তবুও আমি আমাদের ছানাকে তোমাদের হাতে তুলে দিব না। কি এত সাহস তোদের? বাড়ি ছাড়ার হুমকি দিও তোদের ভয় হচ্ছে না? তবে এক্ষুনি তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। রাজু আর মুন্নির কথা শুনে টুনা টুনি তাদের ছানাকে নিয়ে চলে যায়। রাজু আর মুন্নি রাগে ফুঁসতে থাকে। খুব দেমাক দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেল দুজনে, দেখবো কিভাবে আশ্রয়স্থান জোগাড় করে আর কিভাবে খেয়ে পড়ে বাঁচে। দুদিন পর যখন পেটে টান পড়বে, তখন ঠিকই ফিরে আসতে হবে আর আমাদের হাতে ছানা তুলে দিবে। এখন আমরা কি করবো গো, কোথায় যাব, কি করবো কিছুই বুঝতে পারছি না। হতাশ হয় না গিন্নি, যার কেউ নেই তার বিধাতা আছে, তাকিয়ে দেখো নদীর ওপারে। আরে মাটির ঘর, তবে মনে হচ্ছে ওটা কোনো মানুষের বাড়ি হবে। আমরা কি মানুষের বাড়িতে আশ্রয় নিব নাকি বলো তো? মানুষের বাড়ি হয়েছে তো কি হয়েছে, মানুষ না থাকলে আমাদের আশ্রয় নিতে তো কোনো অসুবিধা নেই বলো। যাকগে, এসব না বলে আগে গিয়ে দেখি তো। আরে আরে, এই ঘরটা তো সত্যি ফাঁকা, তবে অনেক পুরনো। আর এই ঘরে তো দেখছি চুলা হাঁড়ি পাতিল রাখা আছে, মনে হচ্ছে আগে এই ঘরটা কারো রান্নাঘর ছিল। রান্নাঘর হোক আর যাই হোক, তার আগে এই ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে। ঘরে কি কেউ আছিস বাপু? আমার দুটো খাবার দে, আমি যে বড় ক্ষুধার্ত। কেউ কি আছিস ঘরে? এখন আবার কি খাবার চাইতে এসেছি? আমরা আসার সময় পুটলিতে যে খাবারটুকু নিয়ে এসেছিলাম, তা দিয়ে তো আমাদেরই পেট ভরবে না। আহা গিন্নি, এসব কি কথা, কেউ তো আর ইচ্ছে করে খাবার চাইতে আসে না। আমি আজকে খাবো না, আমার ভাগের খাবারটুকু দাও তো। এই দিন খাবার, ঘরে তেমন কোনো খাবার নেই, তাই ভালো মন্দ দিতে পারলাম না। যা এনেছিস আমি তো তাতেই সন্তুষ্ট, তাও ভালো যে তুই আমার চিৎকার শুনে তুচ্ছ না করে খাবার নিয়ে এসেছিস। শোন বাছা, কোনো কিছুকে তুচ্ছ মনে করবি না, কারণ তুচ্ছ জিনিসটাও একদিন মহৎ কিছু দিতে পারে। না জানি এটা কত পুরনো ঘর, ঘরের মধ্যে কচু খিচু দেখছি জন্মেছে। উফ, কি শক্ত রে বাবা, কতক্ষণ চেষ্টা করলাম এই কচু গাছটা ধুতে পারলাম না। এই কচু গাছের শিকড় কি লোহার তৈরি নাকি? টোনা, এই গাছটা উপড়ে ফেলা তো দেখি। এই কচু গাছটা আমিও তুলতে পারছি না, তবে উপরে ফেলতে পারছি না যখন, তবে থাক না এটা। তাই বলেই তুচ্ছ কচু গাছটা কি ঘরে রাখবো? তুচ্ছ হয়েছে তো কি হয়েছে, তুচ্ছ বলে অবহেলা করতে নেই গিন্নি। ভিখারি বাবা বলেছে তুচ্ছ জিনিস থেকেও ভালো কিছু হতে পারে, তাই বলছি তুমি এই কচু গাছের চিন্তা ছাড়ো, অন্য কাজ করো যাও। কোথায় গেলে তুমি, এদিকে এসো।
আজি তুমি কচু গাছতে তুললে না, আজ আরো দুটো কচু গাছ হয়েছে। এভাবে বাড়তে থাকলে তো ঘর ভর্তি হয়ে যাবে কচু গাছ দিয়ে, বলো? তুমি শুধু কচু গাছের চারা দুটো দেখলে, কিন্তু কচু গাছের সোনালী রঙের ফুলটা দেখলে না? আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ফুল নয়। কচুর ফুল তো সোনালী রঙেরই হয়, তুমি আবার এই ফুলের মধ্যে অসাধারণ কি দেখলে বলো তো টোনা? আমি যা দেখছি তুমি তা দেখোনি, এটা সত্যি অসাধারণ। টোনার কথা শেষ হতে না হতেই কচু গাছটা হাসতে শুরু করে, আর এটা তারা বুঝতেও পারে না। আহ গিন্নি, সবকিছুকে তুচ্ছ মনে করো কেন? হ্যাঁ, কথা শেষ হতে না হতে আবার হাসছো যে? টোনা, না দেখি কোনো কথা বলবে না, আমি কোথায় হাসলাম, কে হাসলো সেটা তো আমিও খোঁজার চেষ্টা করছি। আরে নিজেদের মধ্যে এত কথা বলো না তো আর, আসলে আমি এসেছি এতক্ষণ, আমি কচু গাছ গো, আর সত্যি আমি তুচ্ছ নই, তোমরা যে ফুলটা দেখছো সেটা সোনার ফুল। কি, কচু গাছে সোনার ফুল? কিন্তু কচু গাছে সোনার ফুল কি করে সম্ভব? সবই সম্ভব, আমি একটা জাদুই কচু গাছ, আমার শাখা থেকে রোজ কচু গাছের চারা বের হবে, আর সব গাছে এমন সোনার ফুল হবে যা দিয়ে তোমরা তোমাদের সব অভাব দূর করতে পারবে, সোনার ফুলের চেয়ে অনেক মূল্য। কচু গাছের কথা শুনে টুনা টুনি খুব খুশি হয়। আর টোনা সোনার ফুল বিক্রি করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে থাকে। এদিকে রোজ রোজ কচু গাছ বাড়তে থাকে আর সোনার কচু ফুল ফুটতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।